আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে ঝটপট একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। যখন হাতের কাছে তেমন কিছুই থাকে না, বাসায় নুডলস থাকলে ঝটপট এই চিকেন নুডলসটা তৈরি করা যাবে। খুবই অল্প সময়ে সব কিছু একসঙ্গে দিয়েই তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। যেহেতু সব কিছু একসঙ্গে দিয়ে রান্না করব, এ কারণে প্রথমে এক প্যাকেট নুডলস দিয়ে দিলাম। আপনারা যে কোনো প্রকার নুডলস দিতে পারবেন। সবুজ, হলুদ আর লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম 1/3 কাপ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/3 কাপ। পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কলি দিয়ে দিলাম 1/3 কাপ। এখানে 2 চা চামচ রসুন কুচি আর 2টি কাঁচামরিচকে মিহি করে কুচি করে দিয়েছি। 1/2 কাপ দিয়ে দিলাম একেবারে ছোট করে কাটা মুরগির মাংস। টমেটো সস দিয়ে দিলাম 1/4 কাপ। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, আপনারা স্বাদ বুঝে দিয়ে নেবেন। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। আদা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। আর নুডলসের সঙ্গে যে মশলাটা ছিল সেই মশলার পুরো প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। এই নুডলসটা যেহেতু একটু সুপি টাইপের হবে, তাই এখানে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মুরগির মাংসগুলোকে যেহেতু ছোট করে কেটে নিয়েছিলাম, তাই এগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। সব কিছুকে ভালো মতো মিশিয়ে দিয়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ভালো মতো ফুটে আসা পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়ামে আছে। নুডলসগুলো এখন খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আবারও সব কিছুকে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। আমি মিডিয়াম হিটে এই নুডলসগুলোকে রান্না করে নিচ্ছি। আর আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ কলি দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি না থাকে, আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজি এখানে দিতে পারবেন। সবজিগুলোকে একটু ছোট করে কেটে দিলেই হবে। যেহেতু আমি আগে তেল দেইনি, এই পর্যায়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই নুডলস রান্নার ক্ষেত্রে অনেক বেশি তেলের দরকার হবে না। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি নুডলসগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আরও 2 থেকে 3 মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে নুডলসগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, যেহেতু এখানে অনেকগুলো নুডলস আর এই নুডলসগুলোতে একটু গ্রেভি থাকবে। তাই আমি আরও 1 প্যাকেট ম্যাগির স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এতে করে নুডলসের স্বাদটা ভালো আসবে। মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে আমার এই নুডলসটা এখন পুরোপুরি হয়ে গেছে। আমি একটু উল্টে পাল্টে মিশিয়ে নিলাম। একেবারে শেষে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এই লেবুর রসটা দিলে এই সুপি নুডলসের স্বাদটা অনেকখানি ভালো আসবে। তবে যারা টক পছন্দ করেন না, তারা বাদ দিতে পারেন। তবে এইটুক লেবুতে অনেক বেশি টক হবে না, স্বাদটা অনেক ভালো আসবে। আমি নুডলসগুলোকে নামিয়ে গরম গরম সার্ভ করে দিচ্ছি। এই গ্রেভি নুডলসটা এরকম গরম গরম খেতেই বেশি মজাদার। আর নুডলসটার কিন্তু গ্রেভিগুলো বা ঝোলগুলো একেবারে শুকিয়ে ফেলা যাবে না। এভাবে একটু গ্রেভি থাকলেই এই নুডলসগুলো খেতে অনেক বেশি মজাদার হয়। আপনারা বাসায় খুবই ঝটপট গ্রেভি নুডলসটা তৈরি করে দেখতে পারেন, সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আজকের এই ঝটপট নুডলসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।